বঙ্গবন্ধুকে নিয়েই তখন মুখরিত ভিড়। সেই ভিড়ে কেউ কেউ থাকে আলাদা, শেখ কামাল সেই আলাদা মুখ। শেখ কামাল ছিলেন জ্বলে ওঠা সাহস, তার আওয়াজ বদলে দেয় মিছিল। 25 মার্চ 1971, সময়কে তিনি মুঠোতে নিয়ে চলেন, এবার সময়ের ডাকে দিলেন সাড়া। মুক্তিযুদ্ধ শেখ কামালকে দিয়েছিল আরো কিছু বেশি, হাজার স্বপ্নের আগুন। সেই আগুন তরুণদের মাঝে ছড়িয়ে দিচ্ছিলেন তিনি। বুঝেছিলেন নাটক দিয়ে সময়ের কথা বলতে হবে, দেশের কথা বলতে হবে। শেখ কামাল ছিলেন একজন গতিময় মানুষ, তাই হয়তো নিজে খেলেছেন, চেয়েছেন খেলার গতিতে জাগুক তরুণ। তার ছিল ব্যক্তিগত সুরের সময়, সেতার থেকে পপ কোথায় ছিলেন না তিনি। সময়ের অমন ঘোষওয়ার থাকে মানুষের ভিড়ে, ভিড়ের মাঝেও তাকে একদিন খুঁজে নেয় ভালোবাসা। 15ই আগস্ট, কাল রাতের বর্বর হত্যাকাণ্ডের প্রথম শিকার শেখ কামাল। আজ তার জন্মদিন। সময়ের সাহসী ঘোষ শহরের প্রতি আমাদের সশ্রদ্ধ ভালোবাসা।